আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়ে গেছে। এখন আমি তোমাদের সেই নবম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো থেকে রসায়ন বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে কথা বলবো। তো মূল অ্যাসাইনমেন্টের সমাধানে যাওয়ার আগে চলো আমরা দেখে নিই যে আসলে আমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে আসলে রসায়ন বিজ্ঞান থেকে কী দেওয়া হয়েছে। এটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের মধ্যে বলা হয়েছে কি, দেখো, প্রকৃতিতে প্রাপ্ত কপারের 2টি আইসোটোপ, ভর সংখ্যা হচ্ছে 63 এবং 65, প্রতিটি আইসোটোপের মূল কণিকার সংখ্যা, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলটির পর্যায় সারণীতে অবস্থান, মৌলটির বিভিন্ন শক্তিস্তর ও উপশক্তিস্তর এবং তাতে বিদ্যমান ইলেকট্রনের সংখ্যা 2n² এবং 2×12+1 সূত্রের সাহায্যে বিশ্লেষণ করো। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। তো এখান থেকে যেই প্রশ্নগুলোকে তোমাকে আনসার করতে হবে সেগুলো হচ্ছে, তার জন্য তোমাকে 4টা প্রশ্ন আনসার করতে হবে এবং 4টা প্রশ্ন থেকে আসলে 16 নম্বর তোমাকে দেওয়া হবে। তো যেমন প্রথম প্রশ্নে বলা হয়েছে মূল কণিকা, অর্থাৎ এখানে যে আইসোটোপের কথা বলা হয়েছে কপারের, সেই কপারের 2টি আইসোটোপের প্রতীক উপস্থাপন সহ 3টি স্থায়ী মূল কণিকার সংখ্যা সঠিকভাবে হিসাব করতে বলা হয়েছে। মূল কথা হচ্ছে কপারের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা হিসাব করতে হবে এখানে যে 2টি আইসোটোপ আছে 63 এবং 65। তারপরের প্রশ্নটা হচ্ছে মৌলের শক্তিস্তর ও উপশক্তিস্তর, 4টি শক্তিস্তর এবং তাতে বিদ্যমান উপশক্তিস্তরের সংখ্যা প্রতীকের সাহায্যে সঠিকভাবে তোমাকে হিসেব করতে হবে। যদি তুমি হিসেব করতে পারো তাহলে 4 নম্বর পাবে, আর যদি একটা ভুল হয় তাহলে 3 নম্বর, আর একটা ভুল হলে 2 নম্বর, এরকম করে। 3 নম্বরে বলা হয়েছে মৌলের শক্তিস্তর ও উপশক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা সূত্রের সাহায্যে হিসেব করা, অর্থাৎ সূত্রের সাহায্যে তুমি এখানে কপারের যে 4টি শক্তিস্তর আছে সেই 4টি শক্তিস্তরে কপারের কোন শক্তিস্তরে কতটি করে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলা তোমাকে হিসেব করে দেখাতে হবে। এবং এরা কিন্তু সূত্রটা বলে দিছে, সূত্রটা হচ্ছে 2n². তারপরে হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করার পর তুমি এই কপারের ইলেকট্রন বিন্যাস করার পর কপার পর্যায় সারণীর কত নম্বর গ্রুপ এবং কত নম্বর পর্যায়ে আছে সেটাকে তোমাকে সঠিকভাবে উল্লেখ করতে হবে। এই ছিল 4টি প্রশ্ন। এবং এখন আমরা মূল অ্যাসাইনমেন্টে যাব। মূল অ্যাসাইনমেন্টে যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো পেয়ে যাও। তাহলে চলো আমরা মূল অ্যাসাইনমেন্টে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের মূল অ্যাসাইনমেন্টে চলে এসেছি। আমাদেরকে মূল অ্যাসাইনমেন্টে বলা হয়েছিল, প্রথমে কিন্তু বলা হয়েছে যে প্রথম প্রশ্নটাতে যে কপারের যে 2টি আইসোটোপ আছে 63 এবং 65, এই 2টি আইসোটোপের জন্য তোমাকে কী করতে হবে, 2টি আইসোটোপের জন্য তোমাকে 3টি মৌলিক কণিকার অবস্থান ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা প্রথমে আইসোটোপের সংজ্ঞাটা একটু দিয়ে নিব, যে একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহকে আইসোটোপ বলে, অর্থাৎ যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। আর আমরা জানি একটি পরমাণুতে 3টি স্থায়ী মৌলিক কণিকা বিদ্যমান, এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে প্রকৃতিতে প্রাপ্ত কপারের যে 2টি আইসোটোপ যাদের পারমাণবিক ভর 63 এবং 65, এবং আমরা জানি কপারের পারমাণবিক সংখ্যা বলো বা প্রোটন সংখ্যা বলো 29, তাহলে 63 পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট কপারের প্রোটন আছে কতটি? যেহেতু পারমাণবিক সংখ্যা 29 তাহলে প্রোটন আছে 29টি, আর প্রোটন সংখ্যা যতটি ইলেকট্রনও থাকে ততটি। তাহলে প্রোটন সংখ্যা 29, ইলেকট্রন সংখ্যা 29, তাহলে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বিয়োগ হবে। তাহলে যেহেতু প্রথমটা হচ্ছে 63 পারমাণবিক ভর, তাহলে 63 থেকে 29 বিয়োগ দিলে যে সংখ্যাটা হবে সেটাই হবে নিউটন সংখ্যা। তাহলে এটা হচ্ছে 63 পারমাণবিক ভর বিশিষ্ট কপারের 3টি মৌলিক কণিকা, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। ঠিক তদ্রূপভাবে আমরা 65 কপার ভর বিশিষ্ট যেটা আছে সেটারও একই রকমভাবে নির্ণয় করতে পারবো। যেহেতু পারমাণবিক সংখ্যা একই তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 29, আর প্রোটন সংখ্যা 29 মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা 29, আর নিউট্রন সংখ্যা হচ্ছে কত? 65 থেকে 29 বিয়োগ, তাহলে এটা হবে 36। তাহলে আমাদের প্রতীকের সাহায্যে উপস্থাপন করবো এভাবে যে 63 কপার 29,
আমরা এটাকে 29টাকে ডান পাশে না লিখে বাম পাশেও লিখলেও হবে। তাহলে উপরে লিখবা, প্রথমে লিখবা কি কপার, কপারের বাম পাশে উপরে হবে বর সংখ্যা আর বাম পাশে নিচে হবে পারমাণবিক সংখ্যা। তারপরের অংশটা হচ্ছে কি মৌলের শক্তি স্তর এবং উপশক্তি স্তর। তাহলে প্রথমে আমরা মৌলের শক্তি স্তর সম্পর্কে দেখব। বোরের যে মডেল, সেই মডেলের যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে বলা হয় প্রধান শক্তি স্তর। তাহলে প্রতিটি প্রধান শক্তি স্তরে আমরা জানি সর্বোচ্চ 2n² ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে n এর মান হচ্ছে কি পূর্ণ সংখ্যা হবে 1, 2, 3, 4। অতএব আমরা এই সূত্র অনুসারে লিখতে পারি যে কে শেলের জন্য n এর মান 1, তাহলে কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2n², তাহলে 2 × 1² = 2টি। এল শক্তি স্তরের জন্য n এর মান 2, তাহলে এল শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2n² 2 × 2² হবে। এখানে একটু ভুল আছে, এখানে একটু ভুল আছে, স্কোয়ারটা উঠে নাই, স্কোয়ারটা দিয়ে দিবা। তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8। তারপরে হচ্ছে এম শক্তি স্তর, এম শক্তি স্তরের মান হচ্ছে 3, এন এর মান 3 হলে এম শক্তি স্তর হয়, আর এখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2 × 3² মানে 18টি। এন শক্তি স্তরের জন্য সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2 × 4² মানে 32টি। এটা হচ্ছে শক্তি স্তর, অর্থাৎ 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কপার ইলেকট্রন বিন্যাসটি 2n² সূত্রকে কী করে, আলোকে আমরা যদি প্রদান করি তাহলে এরকম হবে যে দেখো ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি এভাবে করি যে প্রথম কে শেলে হচ্ছে 2টি ইলেকট্রন, এল শেলে হচ্ছে 8টি, এম শেলে হচ্ছে 18টি এবং এন শেলে হচ্ছে 1টি ইলেকট্রন। তারপরে হচ্ছে উপশক্তি স্তর, এখানে আমরা উপশক্তি স্তরগুলো দেখাবো। আমরা জানি প্রত্যেকটা প্রধান শক্তি স্তর কেন দ্বারা প্রকাশ করা হয়, আর উপশক্তি স্তরগুলোকে সাধারণত এল দ্বারা প্রকাশ করা হয়। এখানে আসলে 1 লেখাটা উঠছে, এটা 1 হবে না, এটা হবে এল। হ্যাঁ, উপশক্তি স্তরগুলোকে এল দ্বারা চিহ্নিত করা হয়, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হবে। এটা কিন্তু আমি আবারও বলতেছি, এটা 1 হবে না, এটা হবে এল। উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। এই উপশক্তি স্তর বা অরবিটালগুলোকে এস, পি, ডি, এফ এই 4টি নামে আখ্যায়িত করা হয়, আর এগুলাই হচ্ছে সাধারণত উপশক্তি স্তর, এস, পি, ডি, এফ। তাহলে এখানে আমাদের যেহেতু 4টা শক্তি স্তর, এই জন্য 4টা শক্তি স্তরের জন্য আমরা উপশক্তি স্তরগুলোকে দেখাবো। তাহলে এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান হয় 0, তাহলে অরবিটাল হয় 1টি, আর সেটা হবে কি প্রতীকটা হবে কি 1s। আমাদেরকে কিন্তু প্রতীকের সাহায্যে দেখতে বলা দেখাইতে বলানো হয়েছে, তো এই জন্য 1s। তারপরে n এর মান যদি 2 হয় তাহলে হয় কি l এর মান হবে কত, 0 আর 1। তাহলে এখানে অরবিটাল হবে 2টি, মানে উপশক্তি স্তর হবে 2টি, 2s 2p। n এর মান যদি 3 হয় তাহলে l এর মান হবে 0 1 2, তাহলে অরবিটাল হবে 3টি, মানে উপশক্তি স্তর 3টি, 3টি উপশক্তি স্তরের প্রতীক হবে কি কি 3s 3p 3d। n এর মান যদি 4 হয় তাহলে l এর মান হবে 0 1 2 3, অর্থাৎ উপস্তর হবে 4টি, 4s 4p 4d এবং 4f। এখন আমরা উপশক্তি স্তরগুলোকে দেখাবো, দেখো উপশক্তি স্তরগুলোকে দেখাবো। তাহলে এভাবে তোমরা ছক আকারে লিখবা যে প্রথমে শক্তি স্তর n, শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তরের মান, তারপর হচ্ছে কি l অনুযায়ী অরবিটালের নাম, অরবিটালের প্রতীক, অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা এবং শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা। অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 12 + 1, আর শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n². তাহলে প্রথম শক্তি স্তর n এর মান যখন 1, তখন হবে শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তরের মান হবে কত, 0, যেটাকে আমরা কি বলি l এর মান বলি। তাহলে l এর মান যদি 0 হয় তাহলে এটা হয় s উপস্তর, এটা হবে 1s, প্রতীকটা হবে 1s, আর s উপস্তরে অরবিটাল, s যে উপস্তর সেই উপস্তরে অরবিটাল হচ্ছে 1টি, আর 1টি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 2টি, তাহলে এটা হবে 2, আর শক্তি স্তরে ইলেকট্রনও হবে 2, কারণ যেহেতু 1 নম্বর শক্তি স্তরে আর কোনো উপশক্তি স্তর নাই। তারপর হচ্ছে দেখো 2-র ক্ষেত্রে n এর মান যখন 2, তখন l এর মান হবে 2টি, আমরা জানি 0 আর 1 0 আর 1। l এর মান যখন 0 তখন হয় s, l এর মান যখন 1 তখন হয় p, তাহলে 2s 2p। তাহলে 2 নম্বর শক্তি স্তরে যে 2s আছে সেখানে ইলেকট্রন থাকবে 2টি, 2p-তে থাকবে 6টি, তাহলে টোটাল হবে 8টি ইলেকট্রন। তারপরে দেখো n এর মান যখন 3, তখন l এর মান হবে 0 1 2, n এর মান যখন 3 তখন l এর মান হবে 0 1 2,
আর এল এর মান যখন শূন্য তখন হয় এস, এল এর মান যখন ওয়ান তখন হয় পি, এল এর মান যখন টু তখন হয় ডি। তাহলে হবে থ্রি এস, থ্রি পি, থ্রি ডি। আমরা জানি এসে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, পিতে থাকে সর্বোচ্চ 6টি, ডিতে থাকে সর্বোচ্চ 10টি। তাহলে তৃতীয় কক্ষপথে মোট ইলেকট্রন থাকবে 18টি। তারপর হচ্ছে ফোর, ফোর এস, এখানে তো একটাই আছে, যেহেতু কপারের কথা বলা হয়েছে এই জন্য আমরা আর সবগুলো দেখাইলাম না, কারণ ফোরের ক্ষেত্রে 4টি হয়, ফোর এস, ফোর পি, ফোর ডি, ফোর এফ। তাহলে এখানে যেহেতু কপারের কথা বলা হয়েছে এই জন্য আমরা শুধু একটাকে দেখাইলাম। তারপরে আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করবো সর্বশেষ, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি ডি টেন, ফোর এস ওয়ান। তাহলে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে। আমরা জানি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে শক্তি স্তর সেটি হচ্ছে তার পর্যায়। তাহলে কপারের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4, ফোর এস ওয়ান, এই জন্য সর্বশেষ শক্তি স্তর যেহেতু 4 এই জন্য তার পর্যায় হবে 4। এবং দেখো এখানে যেহেতু ডি অরবিটাল আছে তাহলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে ডি অরবিটালের ইলেকট্রন যোগ করতে হয়। তাহলে যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হবে তার গ্রুপ সংখ্যা। তাহলে যেহেতু থ্রি ডিতে আছে 10টি ইলেকট্রন এবং ফোর এসে আছে 1টি ইলেকট্রন, তাহলে মোট ইলেকট্রন হচ্ছে 11টি, এজন্য তার গ্রুপ হবে 11। তাহলে এই ছিল আমাদের রসায়ন বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।